ভাই প্রশ্ন করেছেন শাইখের নাম নেওয়ার দরকার নেই, আপনার মাসালা জানার দরকার থাকলে মাসালা জানবেন, এইভাবে শাইখদেরকে নির্দিষ্ট করে দিয়ে হুজুরদের মধ্যে ঠুকাঠুকি লাগান আপনারাই। এখন ইউটিউব দেখেন চলেছে, সব চলেছে, যে লিখবে দেখুন আব্দুর রাজ্জাক সম্পর্কে কি লিখলেন, মানে কি বললেন, এটা বলে দিয়ে দিবে। এখন শাইখ দেখবে বলে তুই বেটা তুই আমার সামনে বলেছিস। অনেকগুলো আমাদের হুজুরদের মধ্যে লাগে দেয় কারা, ইউটিউবার ভাইরা, এতদিন প্রচারও করছে ফিতনাও করছে। তো ভাই এগুলো নাম শাইখদের বলবেন না। প্রথম কথা হচ্ছে, তিন দিনের বেশি যদি আপনার নিজের স্ত্রী তার বাবার বাড়িতে থাকে তাকে খরচ দিতে হবে? জি, খরচ দেওয়ার প্রয়োজন নেই। কেন? ওটা তার মেয়ে। ওটা কে? ওটা মেয়ে। তিন দিন পরে থাকলে যে খরচ দিতে হবে এ কথা সঠিক নয়। জি, আপনার অরিজিনাল মায়ের নাম লিখবেন। কেন? মাতৃ পরিচয় এটা ভিন্ন দিতে পারবেন না, আলোচনা নিষেধ করেছেন যে অরিজিনাল পিতা মাতার নামটাকে আপনাকে ব্যবহার করতে হবে। সেই বুখারীতে দেখবেন ইমাম জাহাবের কিতাবুল কাবায়ের আছে, মানে কাবিরা গুনাহ সমূহ, তার মধ্যে এটা মারাত্মক কাবিরা গুনাহ যে বাপ নয় তাকে বাপের মর্যাদা দেওয়া বা বাপের পরিচয় দেওয়া। জি, একই বিষয়। মেয়েদের মাথার চুল বিক্রি করা যাবে কি যাবে না? জি, মেয়েদের কোনো মানুষের কোনো অঙ্গ পতঙ্গ চুল এটা বিক্রিযোগ্য নয়। আদম সন্তানের মাথা থেকে পায় চামড়া বন্ধ কিছু বিক্রি করা যাবে না, এটা নিষিদ্ধ। বিশেষ করে মেয়েদের তো আরোই যাবে না। কেন? কারণ অনেকে কুচক্রীরা আছে, মেয়েদের মাথার চুল নিয়ে জাদু মন্ত্র করে আপনার মেয়েকে ভাগে নিয়ে চলে যাবে, আপনার বউটা পালিয়ে যাবে। তিন ছেলে বিশ্বনবীর চুল দিয়ে ভাই জাদু মন্ত্র করেছে কি করে না, কালা যদি হয় কি হয় না করে। এই জন্য মেয়েদের চুল তো বিক্রি করবেন না, এটা মাটির তলায় দাফন করে পুঁতে দেন, নচে কখনো আপনি শুয়ে আছেন বউ পাশে থাকবে না, তুলে নিয়ে চলে গেছে। সুদের টাকা দিয়ে মসজিদের কাজ করা যাবে কি যাবে না? সূরা তাওবা সালমান নয় আত্মা সূত্র 18 তাফসীর কাসির দেখেন, বিশেষ করে মসজিদে কোনো হারাম টাকা যেন প্রবেশ না করে। ভাই বলুন তো, জাকাতের টাকা, জাকাত, জাকাতের টাকা মসজিদে দেওয়া যায়? যাওয়া নাই, দেওয়া যায় না। কেন? জাকাত বৈধ টাকা, তার মসজিদে দেওয়া যায় না। তাই যাবতীয় অপবিত্র যে টাকাগুলো আছে এই টাকাগুলো মসজিদের জন্য দেবেন না। কেউ যদি দিয়ে দেয় মসজিদে যে নামাজ পড়া হারাম এমনটা নয়। কেন? কিছু কিছু ওলামারা বলেছে দেওয়া যাবে, কেন কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রে অমুসলিমদের অনেক টাকা ছিল, এই অর্থে অবশ্যই এখানে কমিটিরা সচ্চর সতর্ক থাকবেন, আল্লাহর ঘর এই জন্য হালাল টাকা দিয়েই হয়। কিন্তু কেউ দিয়ে দিয়েছে জানেন না, তবে এখন যে মসজিদের মিম্বার খুলে খুলে ঈদ নিয়ে বের করতে হবে এ কথা ঠিক নয়। জি, ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের দাওয়াত দেওয়ার কি ভাবে আমরা দাওয়াত দেবো। আমার গত বছর তাবলিগ ইজতেমা 2020 আসাদ গালিব স্যারের যে সম্মেলন ছিল ওখানে আমার বিষয়টা ছিল হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। বাংলাতে ইউটিউবে যান, গিয়ে লিখেন ব্রাদার রাহুলেশের হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, এইটুকু লিখলে কয়েক ঘন্টা ব্যাপার আলোচনা আছে, ওখান থেকে শুনে নিতে পারবেন। এবং আমার আর একটা বক্তৃতা আছে যেটা আমার এক হিন্দু ঠাকুরের সঙ্গে একটা বিতর্ক ডিবেট হয়েছিল 2015 সালে 13 ডিসেম্বর, বিষয় ছিল দ্য কনসেপ্ট অফ গড এন্ড হিন্দুইজম এন্ড ইসলাম। এই বিষয়ের পরে আমার প্রায় 3 ঘন্টার একটা আলোচনা আছে একজন হিন্দু ঠাকুরের সঙ্গে বিতর্ক, সরাসরি বিতর্ক দেখবেন, ওটা দেখতে পারেন। আর একটা আমার আলোচনা কিছুদিন আগে হয়ে গেল যেটা কলকাতায় একটা গির্জার মধ্যে, দুটো বিষয়ে খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক হয়েছে সরাসরি। একটা বিষয় ছিল প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য বাইবেল, মানে বাইবেলের মধ্যে কি বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী আছে? আলহামদুলিল্লাহ বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা বিষয়ে বিতর্ক হয়েছিল সালভেশন কোরআন এন্ড বাইবেল, তথা নাজাত পরিত্রাণ কারা পাবে, জান্নাতে কারা যাবে, খ্রিস্টানরা না মুসলিমরা? আলোচনা দুটো শুনবেন ইনশাআল্লাহ, দেখবেন বিজয়ের পতাকা সর্বদা আমাদের হাতেই ছিল। এই আলোচনা শুনেন ইনশাআল্লাহ এখান থেকে কিছু নসিহত পেয়ে যাবেন। আর যদি আরো বেশি জানতে চান, ডক্টর জাকির নায়েকের অজস্র বক্তৃতা আছে, তার বই আছে, আমার লেখাও বেশ কয়েকটা অমুসলিমদের উপরে বই আছে, তবে এখনো বাংলাদেশে বের হয় নাই, বা ইনশাআল্লাহ সামনে বছর থেকে বের হবে। অমুসলিম খ্রিস্টান হিন্দু
হিন্দুদেরকে নিয়ে তুলনামূলক আলোচনা পরে বই ইনশাআল্লাহ অজস্র বই আসছে কমপক্ষে আমার নিয়াত আছে 10 থেকে 12টা এই মর্মে বই বের হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বের হবে মানে কলকাতায় পাওয়া যায় আর কারা দাওয়াতে কাজ করে ইউটিউবে চলে যান যদি হিন্দি ভাষা জানেন অথবা ইংরেজি ভাষা অথবা উর্দু ভাষা জানেন তাহলে আপনার জন্য এগুলো খুব সহজে শিখতে পারবেন ব্রাদার সিরাজুর রহমান আছে তিনি তেলুগু ভাষায় হিন্দু ধর্মের পণ্ডিত তেলুগু ভাষা বোঝেন তেলুগু ভাষা বোঝেন ভাই আমাদের ইন্ডিয়াতে 83টা ভাষা আছে 83টা ভাষাতে কথা বলে তাহলে তেলুগু একটা ভাষা 10 কোটি মানুষ তেলুগু ভাষায় কথা বলে তেলুগু ভাষা খুব চমৎকার ভাষা সব গোল গোল লেখা এই ডাবিনটা মানে কি 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 লেখা থাকে আমি মোটামুটি বুঝতে পারি লিখতে পারি না বুঝতে পারি কারণ আমাদের ইন্ডিয়াতে মানে 100 কিলোমিটার 150 কিলোমিটার গেলেই আপনার ভাষা চেঞ্জ হয়ে যায় যেন আপনাদের এই জেলা থেকে ওই জেলা গেলে বাংলা ভাষা চেঞ্জ হয়ে যায় তো আমাদের কোনো ভাষাই চেঞ্জ হয়ে যায় তেলুগুতে ধরে বলবে কুল হু আল্লাহু আহাদ কি বলে বল জানেন না কুল হু আল্লাহু আহাদ এটা তেলুগু হবে ভগবান তো কাড়ে নেড়ো তন্নো পবর্তে গানে মেনচুড়ো তামিল সিনেমা দেখেন না আপনারা বাংলাদেশীরা ওই তামিল সিনেমা দেখছেন না ওগুলো হচ্ছে তেলুগু ভাষা তামিল মালয়ালম ওইলাম তো তেলুগু ভাষায় কথা বলে হিন্দু ধর্মের পণ্ডিত একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে সিরাজুর রহমান অনেক ভালো জানেন উনি হিন্দু ধর্ম সম্পর্কে আরেকজন আছে ওর নাম হচ্ছে ব্রাদার শফি উনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত আছে আরেকজন আছে ব্রাদার ইমরান উনিও হচ্ছে হিন্দু ও খ্রিস্টান ধর্মের গবেষণা করছে আন্তর্জাতিক লেভেলে তিনি বিতর্ক করে ডক্টর জাকির নায়েকের মতো মানে একটা ডক্টর জাকির নায়েককে বয়কট করেছে 100 জন ডক্টর জাকির নায়েক গজে গেছে ওখান থেকেই আলহামদুলিল্লাহ এবং এক একটা ভাষাতে কে হিন্দি ভাষা কে উর্দু ভাষা কে ইংরেজি কে তামিল কে মালয়ালম এইসব ভাষায় কে গুজরাটি কে মারাঠি প্রত্যেকটা ভাষাতে আলহামদুলিল্লাহ এখন অবস্থিতদের দাওয়াতের জন্য ডক্টর জাকির নায়েকের মতো সেম একই ভাবে রেফারেন্স দিয়ে বিতর্ক আলোচনা টক শো টেবিল টক সব করছে আলহামদুলিল্লাহ ব্যাংকে শিক্ষা বৃত্তি টাকা দিলে দেওয়া যাবে কি ব্যাংকে শিক্ষা বৃত্তি টাকা যদি ব্যাংকে দেওয়া হয় ব্যাংকে শিক্ষা ভিত্তিক যদি টাকা দেয় ব্যাংকের সঙ্গে জড়িত সমস্ত রকমের লেনদেন এটা করা যাবে না কেন এটা ইন্টারেস্ট সুদ যুক্ত অর্থনীতি এটা প্রমাণিত হয়ে গেলে আর কোনো কিছু করা যাবে না তবে দেশের সরকার যদি কোনো অনুদান দিতে চায় কোনো ছাত্রদেরকে স্কলারশিপ এটা নেওয়া যাবে কেন সরকারের একাধিক বিজনেস আছে কিন্তু ব্যাংক এটা শুধুমাত্র চলছে কিসের ভিত্তিতে কথা বলেন সুদের ভিত্তিতে তাই এর সঙ্গে জড়িত বিশ্বনবী বলেছেন সুনান ইবনে মাজা 3388 নম্বর হাদিস সুদের সঙ্গে জড়িত আট শ্রেণী মানুষ সমান পাপে পাপি যে সুদ দিচ্ছে যে সুদ খাচ্ছে যে সুদ লিখছে সবাই সমান পাপে পাপি জি বিষয়টা হচ্ছে রোজা প্রসঙ্গে আমার একটা আলোচনা আছে ইউটিউবে লিখবেন রোজার 101 মাসালা এটা লিখে আলোচনাটা পেয়ে যাবেন আর রোজা নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা সময় লাগবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়তে স্বতন্ত্র ভিডিও বের করে দিব এই বিষয়ের উপরে জি সালাম কি সবাইকে দেওয়া যাবে হ্যাঁ সালাম আপনি সবাইকে দেবেন তবে ঘুরে ঘুরে শুধু রাস্তায় মেয়েরা যাবে সালাম আলাইকুম দেন না যেন সালাম সবাইকে দিবেন ছোট হোক বড় হোক রাস্তায় হোক সবাইকে সালাম দিতে পারবেন শুধু একজনকে দিতে পারবেন না কাকে যে ব্যক্তিকে দেখছেন পোশাক ফিরছে পায়খানা ফিরতে বসেছে দেখছেন ওই ব্যক্তিকে শুধু সালাম দিতে পারবেন না আর যদি ভুলক্রমে দিয়ে দেন তো যে এই কর্মটা করছে সে তাৎক্ষণিক জবাব দিবে না ওই কাজ শেষ করে দাঁড়াবে তারপর সালামের উত্তর দিবে সূরা ইবনে মাজাহ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 223 অযুতে কান মাসা করা সহি পদ্ধতি কি ভাই ওই সালাতু রসুলটা পড়ে নেন বুঝে দিবেন জি তারাবির নামাজ কত রাকাত তারাবির নামাজ 8 রাকাত এটা বিশ্বনবী থেকে প্রমাণিত সহি বুখারী কিতাবুস সালাতের তারাবিহ হাদিস নম্বর 2013 বিশ্বনবী বলেছেন তারাবির নামাজ প্রসঙ্গে তার আমল ছিল আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারা রাকা বিশ্বনবী তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত 11 রাকাত বেশি পড়তেন না ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে মুয়াত্তা মালিক হাদিস নম্বর 249 মিশকাত হাদিস নম্বর 1303 এবং 2 ওখানে উবাই বিন কাব তামিমা দারিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা আছে মুসনাদে আবি আলা হাদিস নম্বর 1801 জাবের
বিন আব্দুল্লাহ বলছে বিশ্বের নবীকে আমি 8 টাকা তারাবি পড়তে দেখেছি। এই মর্মে আমার 3 খানা ইউটিউব আলোচনা আছে, তারাবি রাকাত সংখ্যা ব্রাদার আবুল হোসেন লিখেন, ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। জি সংক্ষিপ্ত, ইমামের হালাল রুজি নাই, পর্দা নাই, তাই পেছনে নামাজ পড়ি না, আমি একা পড়ি। ইমামের হালাল ইনকাম নেই, পর্দা নেই, তার পেছনে নামাজ পড়েন না, দলিল সহ জানাবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 694, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে, বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে নামাজ, কেউ ঘরে যদি পর্দা না থাকে এই ব্যক্তি ইমামে কাফের না, এ মুশরিক না, এ ফাসেক। কি বললাম? ফাসেক। ফাসেক ব্যক্তির পেছনে নামাজ পড়া বৈধ, কখন? যখন নাই মাওয়ার চাইতে কানা মাওয়া ভালো, তখন কানাকে ইমামা বলেন। আমার বয়স 18, আবেগের বসে আমি হাত তোলা জিনা করে ফেলেছি, যার কোনো ক্ষমা আছে কি? ভাই প্রশ্ন করেছেন যে আপনি মাস্টার ভিশন করেছেন, এর কোনো ক্ষমা আছে কি নেই? ভাই মনে রাখবেন, এই মাস্টার ভিশন করা এটা আপনার জীবনটাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সব শেষ করে দিবে। মাস্টার ভিশন মানে হস্তমৈথুন করা, যদি থাকে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ? নিজের হাতকেই যদি স্ত্রী হিসেবে ব্যবহার করতে লাগেন দুই এক মিনিটের শুধু আনন্দ আর তৃপ্তির জন্য, আপনার নিজের জীবন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছেন। কেন? কারণ সায়েন্স বিজ্ঞানীরা বলছে যে হস্তমৈথুনের দ্বারা মানুষের কোনো উপকার কিছু হয় না, শুধু ক্ষতি আর ক্ষতি হয়। প্রথম ক্ষতি কি বিজ্ঞানীরা বলছে, কোন যুবক যদি কন্টিনিউ তা যদি এই কু অভ্যাসে যুক্ত থাকে, তো তার শরীর থেকে যে একটা হরমোন নিঃসরণ হয়ে যায়, যে শুক্র কিট নিঃসরণ হয়ে যায়, এটা 40 লক্ষ মতো শুক্র কিট থাকে, 25 লক্ষর কম যদি শুক্র কিট আপনার শরীরে যদি থাকে, আপনার বীর্যে যদি থাকে, অথবা আপনার যে স্পার্ম এটা যদি 25 লক্ষের কমে যায়, তাহলে এই যুবক সন্তান দিতে পারবে না তার স্ত্রীকে। কথা বুঝতে পারছেন? যদি আপনি মাস্টারবেশন অতিরিক্ত করেন, আপনার শুক্র কিট শরীর থেকে চলে যাবে, আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সন্তান না হওয়ার চান্সটাই বেশি। আর যদি হয়, শরীরের শুক্র কিট কম থাকার কারণে আপনার ভবিষ্যতে যে সন্তানটা আসবে, এই সন্তানটা তার মেন্টাল কোনো প্রবলেম হতে পারে, হতে পারে পা একটু বাঁকা হয়ে গেছে, চোখ একটু বাঁকা হয়েছে, মানে অসুস্থ হবে সন্তান, স্বাভাবিক সন্তান হবে না। কেন? আপনার শুক্র কিটের অংশ কম আছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তাৎক্ষণিক ক্ষতি অনেকগুলো আছে, এটা তো ভবিষ্যৎ প্রজন্ম কন্ধ করে দিলেন, শেষ করে দিলেন, সন্তানকে স্মৃতিশক্তি দুর্বল করে দিলেন। এই সন্তান কখনো বড় হয়ে ভালো কিছু হতে পারে না, কেন? সে জন্মাচ্ছে দুর্বল হয়ে। আর যখন আপনি এই কুপোষণের সঙ্গে যুক্ত থাকবেন, বিজ্ঞান বলছে অনেকগুলো তার ক্ষতি আছে। প্রথম, তার মেজাজটা হবে খিটখিটে। কি হবে তার মেজাজ? খিটখিটে, একটু কথা বললে রাগ হয়ে যাবে, একটু কথা বললে রাগ হয়ে যাবে। এটা কেন? কারণ আপনার শরীর থেকে এই শুক্র কিটে হরমোন, এই বীর্য, এই স্পার্ম যত বেরিয়ে যাবে এই শরীরের মধ্যে, আপনার মেজাজ হয়ে যাবে খিটখিটে। এক, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, স্কিনের কোনো গ্লেজটা থাকবে না, আপনার মানে গ্যাস বেশি বেশি হবে, এই কর্মগুলো বেশি বেশি হবে, এবং বাতে বাতে মানে ব্যথা, এনার্জি জিরো, কিছু ভালো লাগবে না, এই জিনিসগুলো হবে। আর আপনার যদি শরীরটা দুর্বল থাকে, এনার্জি যদি না থাকে, স্কিনে যদি গ্লেজ না থাকে, বাবু তো আপনি হীনমন্যতে ভুগবেন কি ভুগবেন না? যদি এই কাজ করেন বউটা ভালো পাবেন না, চেহারা গ্লেজি থাকবে না, কি লাগে দেখতে তাই বলবে, এনার্জি নেই, সবসময় বলো শুনছে কি একটা এরকম। তোমার এই কাজ দে ইহকাল পরকাল কোনো কাজেই এটা বৈধ নয়। বিশ্বনবী এক ট্রিটমেন্ট দিয়েছে কিভাবে এই হস্তমৈথুন থেকে দূরে থাকবেন। বিশ্বনবী বলেছেন সহিহ বুখারী, যুবকদেরকে উদ্দেশ্য করে যদি সামর্থ্য থাকে বিয়ে করো, বিয়ে করতে হবে। বাপ যদি বলে না ছেলে এখনো বড় হয় নাই, একদিন করবেন কি? বাপের জুতো যেটা আছে জুতো পরে বলে আব্বু দেখো তোমার জুতোটা আমার পায়ে হয়, বুঝলেন নাই? বাপের জুতো যখন ছেলের পায়ে হয়ে যাবে তখন বুঝতে পারবেন ছেলে বড় হয়ে গেছে। ওর বাপ বিয়ে করেছে 18 বছরে, ছেলের 28 হয়ে গেছে, বাপ বলছে না আমার ছেলে এখনো ছোট আছে। কত বড় বদ দেখেছেন বাপটা, ও 18 বছরে বিয়ে করেছে, ওর মাকে নিয়ে চলে এসেছে, ছেলের বয়সে গেছে 28, বলছে না ছেলে এখনো ছোট হয়ে আছে। তো কি করবেন বলতো? বাপের জুতো পরে ঘুরে বেড়াবেন, বাপের জামা পরে ঘুরে বেড়াবেন, দেখ তোমার জামা পরেছিস কেন, দেখো আব্বা তোমার জামাটা আমার গায়েও হয় জুতোও হয়, তাহলে বুঝতে পারবে। আলসুল বলেছে যদি সামর্থ্য না থাকলে বিয়ে, আর সামর্থ্য না থাকলে রোজা করতে হবে। কি করতে হবে? রোজা করতে হবে। যদি আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, পর্নোগ্রাফির উপরে যত ইউটিউবে ডাটা আছে সব ডিলিট করে দেন, মোবাইলে মেমোরিতে যত ডাটা আছে সব ডিলিট করে দেন, অ্যাপস যদি থাকে সেটাকে আনইনস্টল করে দেন, এটা আপনার প্রথম কাজ। যদি আপনার ল্যাপটপে এইসব জিনিস থাকে মোবাইলে থেকে সব ডিলিট করে দেন, মোবাইল ল্যাপটপ এটা লোকাল গোপন জায়গাতে রাখবেন না, প্রকাশ্যে রাখেন, ডাইনিং টেবিলে রাখেন, যেন আপনার এই পর্নোগ্রাফি দেখার আসক্ত না জাগে। যদি দেখে আপনার
আপনার সবার সামনে যে ল্যাপটপ কম্পিউটার থাকে বাবা মা সবাই আছে দেখতে ইচ্ছে করবে না যে সময়তে আপনার শরীরে এই উত্তেজনা আসছে হস্তমুদ্রণ করার জন্য নেশা এই ভাবটা আসছে বাইরে থেকে দুর্বল গতিতে বেরিয়ে চলে যান সময় অন্য জায়গাতে কাটান সবচেয়ে বড় কথা যুবকদেরকে বলি যদি এই কু অভ্যাস থেকে বিরত থাকতে চাও তাহলে জিম করতে হবে কি করতে হবে জিম শরীর চর্চা কারণ শরীর চর্চা যখন করবে শরীর ক্লান্ত হয়ে যাবে এই ক্লাসগুলো ভালো লাগবে না তারপরেও নিজের সেন্স নিজের সাইকোলজি কাজটা করবে যে আপনি যে কষ্ট করে শরীর তৈরি করছেন এই কর্মটা করলে শরীরে মাসল এগুলো তৈরি হবে না শরীরে দরদ আসবে এই সময়তে এমনি এই কাজ থেকে দূরে থাকবেন অজস্র বিষয় আছে আল্লাহ তোমাদের যুবক ভাইদেরকে এই কর্ম থেকে তুমি হেফাজত করো পড়ে আমিন তওবা করবেন অন্যায় হয়েছে আল্লাহ হচ্ছে তওবা করবেন আল্লাহ বলেছেন আপনার পেছনে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন সূরা ফুরকান 8:69-71 আসসালামু আলাইকুম রাহুল ভাই টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি যাবে না চাকরি দুই সিস্টেমে উপমাদেশে হয় এক 100-তে 100 পেয়েছেন চলে গেছেন আপনার যে এমপি আছে এমপি সাহেব 20টা নাকি ভ্যাকেন্সি আছে তো হ্যাঁ আছে এখানে রেজাল্ট দেখে আমি 100-তে 100 পেয়েছি 700-তে 700 পেয়েছি চাকরি দেন দূর তো রেজাল্টের কি হবে 7 লাখ টাকা নিয়ে চাকরিটা নিয়ে যাবে যদি এই কথা বলে 7 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে চলে আসলে এটা সুদের অন্তর্ভুক্ত নয় কেন এর মেরিট দেখছে না টাকা দেখছে কথা বুঝতে পারছেন অথচ কোন জায়গায় গিয়েছেন 20 জন ভ্যাকেন্সি আছে 20টা চাকরি হবে চলে গেছেন আমার 75 মার্ক পেয়েছি 60 পেয়েছে 56 সরি পেয়েছে 76 উনি পেয়েছেন 88 কিন্তু আমি টাকার জোর দিয়ে প্রস্তাব দিচ্ছি আগে চাকরিটা দেন আমার রেজাল্টের নাম্বার কম আছে আপনি 10 লক্ষ টাকা দেব এই যে আমার যদি মার্কশিট দেখে যদি চাকরি হয় আর চাকরি আমি হকদার নয় কিন্তু আমি টাকা দিয়ে আমি আরেকজনের চাকরিটাকে নিজে নিয়ে নিলাম এটা হচ্ছে কি এটা ঘুষ অন্য জিনিসকে হককে টাকার মাধ্যমে নিজের করে নেয় এটা হচ্ছে ঘুষ কিন্তু ওখানে বলছে কি তোর রেজাল্টের দরকার নাই যে টাকা দেবে তারই চাকরি হবে এটা কি এটা বিজনেস করছো ওই ব্যক্তি পাপী হবে আপনি কিছু হবেন না এই দুটো সিস্টেমের মধ্যে প্রথমটা বৈধ দ্বিতীয়টা জায়েজ হবে না জি জাযাকুমুল্লাহ খাইরান তারাবি নামাজ জামাতে পড়বো না বাসায় পড়বো তারাবি নামাজ বাড়িতে পড়বেন না জামাতে পড়বেন তারাবি নামাজ বাড়িতে পড়া যায় সে বুখারী হাদিস না 731 জামাতে ওমর বিন খাত্তাবে জামানা থেকে ধারাবাহিক পর্যায়ে চালু হয়েছে সহি বুখারী হাদিস না 2011-12 দুটোই জায়েজ জামাতে পড়বেন এটাই গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে পাত্রীর দিন আচ্ছা দিনদারি না দিলে কোনো ক্ষতি হবে কি দিনদারি না দেখলে কোনো ক্ষতি হবে পাত্রীর যদি দিনদারি না দেখেন কোনো ক্ষতি হবে কি যে কোনো ক্ষতি হবে না আপনার স্ত্রী পরকিয়া করবে কি করবে যে দিনদারি না দেখেন কি করবে দেখছেন তো কি সমস্যা হচ্ছে দিনদারিতে থাকলে যার ভিতরে আল্লাহর ভয় আছে বসে পরকিয়া নোংরা এইসব কাজগুলো করতে পারে না বিশ্বনে বলছে এই জন্য দিনদারিতে দেখে তোমার নারীকে বিয়ে করো তোমার শৈলে সে মানে তোমার পরিবারে কল্যাণ আসবে জি তারপরে বললো যে না শেষের দিন বিয়ে 3-4 দিন আগে বলছে একবার দেখা উচিত তো টুক করে গিয়ে দেখেছি তারপরে 2-1 দিন পরে লকডাউনে বিয়ে লকডাউনে চললেন মাত্র 7 জন গিয়েছি বিয়ে করে নিয়ে চলে এসেছি কেউ জানেও না হঠাৎ দেখছি ফেসবুকে ছবি ঘুরে বেড়াচ্ছে আজকে কি ব্যাপার আমার বিয়ে আমি জানলাম না সবাই জেনে নিল তো যাই হোক নেন প্রথম কথা সুর করে ওয়াজ করা কি হারাম নয় এ বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী মুসলিম একাধিক জায়গাতে এমন কিছু কথা বলেছেন যে সুর করে দোয়া করাকে হারাম ঘোষণা করেছে ছন্দ দিয়ে দোয়া করা মানে দোয়া করার ছন্দ মিলাচ্ছে কবিতার ঢঙে বিশ্বনবী নিষেধ করেছে কাউকে হাসার উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এ থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী কখনো ভাই আপনার মনে হয় যে আল্লাহর নবী তুই সুর করে কোনো ওয়াজ করেছে আল্লাহর নবী বলেছেন মাগো ভাই এরকম করে আল্লাহ নবী কখনো বলেছে আপনার মনে হয় মায়ের পায়ের নিচে জান্নাত এরকম করে আপনার মনে হয়
বিষয়টা শুরু করে ওয়াজ করা এগুলো উচিত নয়, কারণ এখানে প্রভাব খুব বেশি মানুষের অন্তরে কাজ করে না। তাই আমাদের উচিত যে সুরকে পরিহার করে সুন্দরভাবে কোরআন সুন্নাহকে বয়ান করা। তবে কেউ করলে হারাম করেছে, কাবিরা গুনাহ করেছে এমন নয়। যদি এই সুরের মধ্যে হারাম কোনো কথা থাকে তবেই হারাম হবে। সুরের মধ্যে দিয়ে যদি কোরআন হাদিসই বলে এটা হারাম হবে না, তবে এটা অপছন্দনীয় হতে পারে। জি, ইউটিউবে ইসলাম নিয়ে ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যাবে, এতে করে বিভিন্ন অশ্লীল অ্যাড আসছে ইউটিউবে, বিভিন্ন ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে কি যাবে না? আমার জানা মতে ইউটিউবার যারা আছে, যারা মনিটাইজেশন করে ইউটিউবকে, সেক্ষেত্রে দুটো অপশন থাকে, একটা স্টিকার একটা ভিডিও। স্টিকার যেখানে আমার জানা মতে আমাদের ইন্ডিয়াতে কোনো চুজ করা যায়, আপনি কোন কোন অ্যাড দেবেন, হতে পারে ফার্নিচার, হতে পারে ইলেকট্রনিক্স কোনো জিনিস। এই ফার্নিচার ইলেকট্রনিক্স জিনিস এগুলো বৈধ, তাই স্টিকারের মাধ্যমে ভিডিও আসবে না। নিচে ছোটো ছোটো চলে আসছে কি স্টিকার চলে আসছে, মোবাইলে অ্যাড দেখাচ্ছে, এগুলো যদি হয় এগুলো বৈধ, যেগুলো বৈধ অ্যাড দেখাচ্ছে বৈধ। কিন্তু হঠাৎই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বক্তৃতা দিচ্ছে, ওটা আপনার মেয়ে হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়, এখন হাঁটছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদির মেয়ে নয়, এটা খ্রিস্টান মেয়ে নয়, আপনি একজন কাপুরুষ, এই কথা বলেছে। আর সঙ্গে সেটা ন্যাংটা মেয়ে ভিডিওতে চলে এসেছে, হয় কি হয় না কথা বলেন। আব্দুল রাজ্জাকের বক্তৃতা চলছে, পর্দা নিয়ে ওয়াজ করছে, আর এই কথা বলতে বলতে একটা ইয়ার চলে এসেছে ইউটিউবে, কি একটা মেয়ে এসে ন্যাংটা মেয়ে অর্ধেক জামা কাপড় পরা, ও এসে বলছে গাড়ি নেবেন, বাড়ি নেবেন, ফ্যানের লাভলি নেবেন, এই করতে লেগেছে। ওয়াজের কি মানে হলো? যদি এমন অনিয়ন্ত্রিত কোনো অ্যাড চলে আসে যেটা অশ্লীল, যেটা ইসলামে নিষিদ্ধ হারাম, অ্যাড ওয়ালা ইউটিউবার যেগুলো আছে এর ইনকাম সোর্স হালাল হবে না। তবে মনে রাখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আমার বক্তৃতা আপনারা দেখছেন বলে ইউটিউব টাকা দেয় এমনটা নয়। টাকা কেন দেয়? টাকা যে মাঝখানে অ্যাড চলে আসছে ওটা দেখে তাই, কথা বুঝতে পারছেন? জি, আহলে হাদিসদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, এখন কার অনুসরণ করবেন? আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই, মানুষ বিভিন্ন দোকান খুলেছে। কি খুলেছে? বিভিন্ন দোকান খুলেছে, যে দোকানে ভালো আছে সেই দোকানে কিনবেন, বোঝেন নাই? আহলে হাদিস একটাই তো। আপনাদের বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, আমাদের ইন্ডিয়াতে তো দুটোর মধ্যে কোনোটাই নাই, বোঝেন নাই ভাই? তা আমরা আবার কোনটা করবো? আহলে হাদিস যারা কোরআন হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস। যদি কেউ যদি পাকিস্তানেও যদি কেউ কোরআন হাদিস মানে ও আহলে হাদিস, কেউ যদি একদম আন্টার্কটিকার মহাসাগরের ভেতর যদি কোরআন হাদিস মেনে নামাজ পড়ে ও আহলে হাদিস। আহলে হাদিস কোনো ব্যক্তির দ্বারা প্রচারিত নয়, এটা কোরআন সুন্নাহ যারা মেনে চলবে তারাই আহলে হাদিস। বিভিন্ন সংগঠন আলাদা হতে পারে, বিভিন্ন মাদ্রাসা আলাদা হতে পারে, মাদ্রাসা সংগঠন ভিত্তিক আহলে হাদিস নয়।